স্মার্ট সিটি নাম না বাগা কক থমলা রেন কথম খাইতানি আগরতরা পৌর নিগম কমিশনার শৈল যাদব সাকা 2016 বিশনি বিশিগন বারা হামারি ওই স্মার্ট সিটি নাম না বাগা কক সব দেখা আবনে রক্ষা আগরতরা আগর 6 নাম্বার বিশিঙ্গ তঙ্গ নোটিস নি বিশিঙ্গ হনকে আগরতরা পয়লে বেরে মত তঙ্গ আবনকারী বারা হানে স্মার্ট সিটি নাম না বাগা আগরতরা অঙ্ক বাচিত নাম্বার খব জাকা ব অসারতে বসাকা যত সারা সিনিসি চার ক্রো রং সবাই স্মার্ট সিটি নামনা বাকু যত সামুখা জাকা আবং আগরে কিটিং সিসি টিভি ক্যামেরা সিমিচেং আগরে তুই কচাই তম জংজার তে কাশা তুই কমান কন্ট্রোল নখবে কবন র অসানে ককথমনা রং কথম বতে বসাকা আসিয়ান ব্যাংক 5 ক্রো রং সবাকা অসামুং খাইনানি বাকু যত রং সবাই জাকা 4 ক্রো আপনি বিসঙ্গ কাইথম সামু পাইকা আপনি বিশ্বতে কাইসা কতাল সামু হনকে চানমারি আম চাই নজানে তুই জংজার কক্সি চমাকা ও জায়গা ওয়াটার ফ্রেন্ড ট্রিটমেন্ট আসুগ্রি বই খুঁজা নুখুনি ব্রগ্ন সারকিসানে বিশ্বন পাইলিনা হনে সাকা আগরতলা পৌর নিগম কমিশনার শৈলেশ যাদব আগরতলা স্মার্ট সিটি রূপে যেটা সিলেক্ট হয়েছিল এটা সিলেক্ট হয়েছিল ফাস্ট ট্র্যাক রাউন্ড 2016 বছরে এবং ফাস্ট্যাক রাউন্ডে যতগুলি সিটি সিলেক্ট করা হয়েছে ভারতবর্ষে ওখানে আমাদের র্যাঙ্ক এখন হচ্ছে 6 এবং পূর্বোত্তর রাজ্যগুলিতে 10টি স্মার্ট সিটি আছে ওখানে আমাদের র্যাঙ্ক এখন হচ্ছে প্রথম এবং ওভারঅল ইন্ডিয়াতে 100টি স্মার্ট সিটি আছে ওখানে আমাদের র্যাঙ্ক এখন হচ্ছে 56 এটা আবার ইম্প্রুভ হবে কেন কি আমাদের কাজ একদম ফুল স্পিড চলছে যতগুলি আমাদের প্রজেক্ট হচ্ছে আমরা মোটামুটি 174 কোটি টাকা অলরেডি খরচা করে দিয়েছি প্রজেক্টে যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট ভারত সরকার 200 কোটি টাকা দিয়েছিল আবার করে আমাকে সেকেন্ড ইনস্টলমেন্ট 4-5 দিন আগে দিয়েছে ওরা 49 কোটি টাকা তো আর উত্তর পূর্বের পূর্বোত্তর রাজ্যে আর কোনো স্মার্ট সিটি সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়নি কেন কি কাজ অত বেশি স্পিডে চলছে না আমাদের আগরতলায় বেসিক্যালি যেটা কাজ আমরা কমপ্লিট করেছি ওটা প্রথম হচ্ছে ওয়াটার লগিং প্রিভেনশন জন্য যতগুলি প্রজেক্ট ছিল 3টা নতুন পাম্প বসানো হয়েছে ওটা চালু আছে 1টা স্লুস গেট করা হয়েছে কাটাখালে ওটাও চালু আছে 2টা নতুন আবার করে পাম্প হবে ওটা এখন টেন্ডারিং প্রসিজারে আছে কভার ড্রেন অনেকগুলি কাজ আছে ওটা আমরা কমপ্লিট করেছি এর ছাড়া যে বড় প্রজেক্ট কমপ্লিট হয়েছে ওটা হচ্ছে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার যেটা আমরা ইন্দ্রনগরে কন্ট্রোল রুম আছে ওখানে সিটি সার্ভিলেন্স সিস্টেম আছে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা আছে আমাদের সম্পূর্ণ শহরে এবং যে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বসানো হয়েছে 22টি নতুন জংশনে এর ছাড়া 36টি আমাদের ভ্যারিয়েবল মেসেজ এলইডি বোর্ড আপনারা দেখছেন প্রত্যেক জায়গায় আমরা করেছি এবং ডিজিটাল ইনফরমেশন কিওস্ক আছে যেখানে শহরে সমস্ত ইনফরমেশন পাওয়া যায় স্মার্ট পোল আছে 6টি স্মার্ট পোল আমরা করেছি যেখানে ওয়েদার ইনফরমেশন রেন ইনফরমেশন পলিউশন ইনফরমেশন ওয়াইফাই সমস্ত ওখানে পাওয়া যায় আর এই সমস্ত জুড়া আছে 156 কিলোমিটার আমরা অপটিক্যাল ফাইবার কেবল বসাইছি এই আগরতলা শহরে অ্যান্ড এভরিথিং সেন্ট্রালি আমরা কানেক্ট করেছি যে আমাদের কন্ট্রোল রুম আছে ইন্দ্রনগরে ওখানে তো এই প্রজেক্ট 136 কোটি টাকা এটাও কমপ্লিট আছে আর এটা সম্পূর্ণ নর্থ ইস্টে এটা প্রথম রাজ্য হচ্ছে যেখানে এরকম কন্ট্রোল রুম হচ্ছে অনেকগুলি ওর প্রজেক্ট আমাদের চালু আছে যেটা ওয়াটার বডি ইমপ্রুভমেন্ট অনেকগুলি রানী পুকুর ডিমসাগর 3টা পুকুর হচ্ছে এমবিবি কলেজ সামনে ওটা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে মোটামুটি 500 কোটি টাকার সাহায্য করছে এই প্রজেক্টে স্মার্ট সিটি প্রজেক্টে ওখানে আমরা 4টি প্রজেক্ট করবো 3টা টেন্ডার অলরেডি করে দিয়েছি এটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস রিজুভেনেশন সেকেন্ড হচ্ছে এমবিবি লেক এবং থার্ড হচ্ছে স্মার্ট রোড যতগুলি শহরে রোড আছে এটা স্মার্ট রোড ভাবে করবো আমরা একটা প্রজেক্ট ওর আছে যেটা আমরা নতুন ধরেছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডিং থেকে ওটা হচ্ছে চানমারি এরিয়াতে ওখানে ভালো জল পাওয়া যায় না ওখানে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং হাউস কানেকশনস অ্যারাউন্ড মোর দেন 20,000 হাউস কানেকশনস ওটাও ধরা আছে ওটা টেন্ডার বাকি আছে ওটাও আমরা আগামী কিছুদিন মধ্যে করে দেবো এখন যতগুলি প্রজেক্ট চালু আছে যতগুলি আমরা টেন্ডার করেছি কমপ্লিশন টাইম মোস্টলি জায়গায় আমরা 2 বছর দিয়েছি মতলব এখন যখন আমরা ওয়ার্ক অ্যাওয়ার্ড করবো 2 বছর মধ্যে এটা সমস্ত শেষ হওয়ার কথা আছে
কিন্তু এই সময় যে করোনা ভাইরাসের অতিমারি চলছে ওই জন্য অনেকগুলি ডিলে হচ্ছে। তখনও আমরা কাজ চালাচ্ছি, কিন্তু আমার মনে কিছু ডিলে হতে পারে। আমরা জানি না আগামী দিনে সিচুয়েশন কি হবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি এটা উইদিন টাইম বাউন্ড ম্যানার 2 ইয়ার্স অর ম্যাক্সিমাম 2.5 ইয়ার্স এটা সমস্ত কাজ শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার।